যদি বাথরুম হোক তাতে করি ভারতবর্ষকে হিন্দু লাগছে পরিণত করা যে প্রতিষ্ঠার বিষয়ে দেখা না হলো। ফের মোদী সরকারের সমালোচনায় সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা থেকে কিছুটা আটকানো গিয়েছে। শান্তিনিকেতনে এসে লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গে শনিবার এমনই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। যেখানে বড় মন্দির তৈরি হল সেখানেও একজন হিন্দু রাষ্ট্র একেবারেই না, কিন্তু বহু প্রতিটি ট্রাস্টের তরফে প্রায় প্রতি বছরই আলোচনা চক্রের আয়োজন করা হয়। এবার সেই আলোচনা চক্রের বিষয় ছিল কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ। শনিবার বোলপুরে ওই আলোচনায় অংশ নিয়েছিলেন প্রতিটি ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত্য সেন। এদিন ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। একটা সংবিধান বাজাতে গেলে কি ধরনের আলোচনার প্রয়োজন তার কোনো প্রমাণ তো আমরা দেখি না। মণিপুরে যে সমস্যা, মধ্যপ্রদেশে সেই সমস্যা নয়, এগুলো আমাদের তিনি অনেক আলোচনা প্রয়োজন ছিল, সেটাকে আমি খুব শুভ পরিবর্তন বলে মনে করি না। এই দিনের আলোচনায় অর্থনীতিবিদ জ ড্রেস সহ রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা অংশ নিয়েছিলেন। ভাস্কর মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, বীরভূম। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।